মাদ্রাসা উচ্ছেদৰ বিৰুদ্ধে আদালতৰ দ্বাৰস্থ হোৱাৰ হুংকাৰ দিলে সাংসদ বদৰুদ্দিন আজমলে। মাদ্রাসা উচ্ছেদ অভিযানক অমানৱীয় আখ্যা দিলে সাংসদগৰাকীয়ে। ৰাইজক ধৈৰ্য ধৰিবলৈ আৰু সংযত হৈ থকাৰো আহ্বান জনায়। আমার মাদ্রাসাবিলাক চলে যাওয়া নাই, ঘর যাওয়া নাই, বেড়াও নাই, কুকুর মেকুর এইফালে উলায় এইফালে উলাই কি আছে? কোনো বস্তু নাই। আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাম করো, যি করব লাগে করো, আমি আপনার লগত আছো। মাদ্রাসা ধাক্কা বুলডোজার চলা পাবলিক প্রপার্টি, আমি উকিল সাহেব লগত নিয়ে আছি। কালি রাতে আমি লিগেল সার মিটিংও করেছিল, বলে বন্দায় কানুন ল নিজের হাত, আমিও লোক নো সরকার, যেকোন সরকার কোন সরকারে কানুন নিজের হাত তবু নয়। আমার আইন আছে, সংবিধান আছে, এই মতে আমি সবাই এই দেশের থেকে। মাদ্রাসা বন্ধ করা, ধর্মীয় সংখ্যালঘুর উপর সরকারি আক্রমণ।